আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের খুব পছন্দের একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করছি ভিডিওটা আপনাদের খুবই পছন্দ হবে। R15 MA কীভাবে জেরক্স টেনারের লুকিং গ্লাস লাগানো যায় সেটা নিয়ে এই ভিডিওটা। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা জেরক্স টেনারের লুকিং গ্লাস R15 MA ইনস্টল করি। ইন্ডিকেটার সহ এই লুকিং গ্লাসগুলো আমাদের সবারই অনেক পছন্দ। তো চলুন কাজ শুরু করা যাক। কাজের জন্য প্রথমে আপনাকে স্টক লুকিং গ্লাসটা খুলে নিতে হবে 5 নম্বর LK ব্যবহার করে। বাকি কাজটা দেখানোর আগে একটা ছোট্ট ইন্ট্রো দেখা যাক। ধন্যবাদ সাথে থাকার জন্য। একদিকে লুকিং গ্লাস খুলে ফেলা হয়েছে, এবার আমরা অন্যদিকে লুকিং গ্লাসটা খুলে নিব একইভাবে। আপনারা সবাই জেরক্স টেনারের লুকিং গ্লাসটা ইনস্টল করতে পারবেন, একটু পরিশ্রম করতে হবে, তবে এটার জন্য প্রফেশনাল রিকমেন্ড করব। কারণ বাসায় সহজে নিজে করতে পারবেন না, একটু মেজারমেন্টের ইস্যু আছে, এটা প্লাগ অ্যান্ড প্লে ইনস্টল হয় না। এটার জন্য আপনাদেরকে একটু ড্রিল করে হচ্ছে ফুটার মেজারমেন্টটা চেঞ্জ করতে হবে। আপনার ভার্নিয়ারে দেখেন আমি এখানে মাপ নিয়ে নিচ্ছি, আপনারা এটা চাইলে যে কোনোভাবে মাপ নিতে পারেন। এটা মাপ নিয়ে এই ফুটার দূরত্ব অনুসারে লুকিং গ্লাসের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট করতে হবে। এখানে হচ্ছে স্টক লুকিং গ্লাসের ডিস্টেন্সটা একটু বেশি থাকে, আর আমাদের আফটার মার্কেট লুকিং গ্লাসের ডিস্টেন্সটা অ্যাকচুয়াল থাকে না। আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখানোর চেষ্টা করছি। এখানে সামান্য একটু ড্রিল করলেই হয় মেজারমেন্টটা ঠিক করার জন্য। এটা হচ্ছে ফোটাগুলোকে একটু করে বাহিরের দিকে নিয়ে আসতে হবে, ফোটাগুলো হচ্ছে যেন দূরে হয়ে যায়। দেখেন আমি আপনাদেরকে ড্রিল করে দেখাচ্ছি যে আপনারা এটা কীভাবে করে করতে পারেন। তো আশা করছি আপনারা একটু চেষ্টা করলে বা যে কোনো একটা প্রফেশনাল ইউজ করলে, প্রফেশনাল কেউ যদি কাজটা করে তাহলে এটা আরামে হয়ে যাবে, খুব একটা কষ্ট হবে না এই কাজটা করতে। আমার একদিকের কাজ শেষ হয়ে গিয়েছে, অপর দিকেও ঠিক একইভাবে আপনারা কাজটা করবেন। আমি অপর দিকেও একইভাবে ড্রিল করেছি, তা আশা করছি আপনাদের হচ্ছে বুঝতে কষ্ট হয়নি। আপনারা এটাকে দুইভাবে হচ্ছে লাইন করতে পারেন। আমার ইনস্টলেশন প্রসেস শেষ, লুকিং গ্লাস হচ্ছে ইনস্টল হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইন্ডিকেটরের লাইন করতে হবে, যেন লুকিং গ্লাস ইন্ডিকেটরগুলো চলে। সেটার জন্য আমাকে ড্যাশবোর্ডটা খুলে নিতে হবে। ড্যাশবোর্ডের এখানে হচ্ছে দুইটা লক আছে, এই দুইটা লক খুললেই R15 MA অথবা ভার্সন 4 এর ড্যাশবোর্ডটা আপনি খুলে নিতে পারবেন। তো দেখেন আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ড্যাশবোর্ডটা খুলতে পারেন। এখানে ভয় পাওয়ার কিছু নাই, এই ড্যাশবোর্ডগুলো ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল, তো এটা আশা করছি যে ভাঙবে না। আর আমি হচ্ছে মানে যথেষ্ট ম্যাটেরিয়ালটার কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। তো আপনারা যদি ড্যাশবোর্ডটাকে খুলে নেবেন দুই পাশে ড্যাশবোর্ডটা খুলে গেলে এভাবে এরকম দেখাবে। তো এখানে দুই পাশে আপনারা তার দেখতে পাচ্ছেন, এখানে ইন্ডিকেটরের কানেকশান আছে। তো আমি ইন্ডিকেটরের যে লুপগুলো দেওয়া আছে ইন্ডিকেটরের সাথে এগুলোকে কেটে নিলাম, কারণ আমরা স্টক লুকিং গ্লাস স্টক ইন্ডিকেটরের সাথে এটাকে ব্যবহার করব। যদি স্টক ইন্ডিকেটর না ব্যবহার করতাম সেক্ষেত্রে আমরা হচ্ছে এই লুপগুলো দিয়ে কানেকশন করতে পারতাম। তা আমি এক্সট্রা টেপ না করে এই কালো একটা পাইপ ঢুকিয়ে দিলাম ভিতরে, যেন হচ্ছে দেখতে একটু সুন্দর লাগে। আর এটাকে আপনারা চাইলে ফুটা করে ঢুকাতে পারবেন, কিন্তু নতুন গাড়ির বডি কিট ফুটা করা সবাই পছন্দ করে না। তো এই কারণে আমি চেষ্টা করেছি যে একটু সুন্দরভাবে জিনিসটাকে ভিতরে ঢুকিয়ে নেওয়ার। আর আমি দেখেন ইন্ডিকেটরের অরিজিনাল ক্লিপের মধ্যে যেভাবে করে তারটাকে ঢুকিয়ে দিলাম, ঢুকানোর পরে অরিজিনাল ক্লিপটাকে আবার প্লাগ ইন করে দিয়েছি। আপনারাও একইভাবে করবেন, আশা করছি যে এটাই বেটার। কারণ ড্রিল ট্রিল করার থেকে, বডি কিট ফুটা করার থেকে এভাবে করে তারটা ইনস্টল করলে আপনাদের জন্য ভালো হবে। কাজ শেষ, এখন খালি ড্যাশবোর্ডটাকে ইনস্টল করে ফেলতে হবে। এখানে ক্লিপগুলো লাগাতে ভুলবেন না, এখানে একটা ক্লিপ লাগিয়ে দিতে হবে, আর নিচে আর একটা ক্লিপ আছে। একইভাবে অপোজিট সাইডেও আপনারা হচ্ছে ইন্ডিকেটরগুলোকে ইনস্টল করে ফেলবেন। আশা করছি যে আপনাদের বুঝতে কষ্ট হবে না। আমি ভিডিওটাকে মোটামুটিভাবে
পরিষ্কার রাখার চেষ্টা করেছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। জাস্ট এই পাশের এখন ড্যাশবোর্ডটা ইনস্টল করে ফেললাম। এখন এখানে দুইটা ক্লিপ লাগাতে হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা ক্লিপ হচ্ছে নিচে আর একটা উপরে। এই এখন আপনাকে আমি দেখিয়ে দিই যে এই দেখেন এইখানটাতে হচ্ছে প্রথম ক্লিপটা লাগবে উপরে। এখানে এই ক্লিপটাকে ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে লক করে দেবেন। আর তারপরে হচ্ছে নিচের এই পাশে এখানে ক্লিপটাকে ঢুকিয়ে লক করে দেবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আশা করছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো করবেন। আপনাদের যে কোনো কিছু দেখার যদি চাহিদা থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। নেক্সটে আমি আরসিবির গ্রিপ কীভাবে ইনস্টল করা হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো আশা করছি ওই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। খুব শীঘ্রই ওই ভিডিওটা আপলোড দিব আমি আমার চ্যানেলে। আর পাশে থাকার জন্য ধন্যবাদ। তো আশা করছি ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন লাগে R15 MA ZX10 আর লুকিং গ্লাসটা ইনস্টল করলে।